সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলা নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ 23 জুলাই 2022 আজকে আমরা চলে এসেছি ইরফান ডেয়ারি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখলা গ্রাম তো এখান থেকে বকনা বাছুর বিক্রি করা হয় এবারে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ফ্ল্যাগবি মন্ডি বকনা রয়েছে তো আজকের পর্বে এই বকনাগুলি দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মামা আছি আলহামদুলিল্লাহ মামা তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তো আমরা নিয়মিত প্রোগ্রাম করছি দর্শকরা গত 2 দিন আগেও আপনার একটা প্রোগ্রাম দেখেছে যে গরুগুলো দেখিয়েছিলেন ওইগুলো কি আছে না বিক্রি হয়েছে না ওইগুলো আসলে বিক্রি হয়ে গেছে এখন নতুন কালেকশন করছি আমার আসলে ফিনান্সিয়াল আসলে ব্যাপারটা হচ্ছে খুবই কম তো দেখে শুনে যাতে মানে দেখে আসলে আমার কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিনতে হয় আর চেষ্টা করি বিশেষ করে আমি কম লাভে বিক্রি করে দেওয়ার জন্য আসলে থাকে না এই জন্য আর বাচ্চা আমার কাছে 5-6টা করে তো দেখাই দর্শক ভাইরা দেখে তো এই জন্য আসলে চেষ্টা করি যে একটু ভালো মানের গরুগুলো নিয়ে আসার জন্য এই জন্য আসলে সাধারণত থাকে না এই যে এখানে যে গরুগুলো এবারে রেখেছেন কি কি জাতের গরু আছে এবারে মামা আজকে গরু নিয়ে আসছিলাম 8টা গরু নিয়ে আসছিলাম 2টা বিক্রি করে দিছি আর 6টা দেখাবো 6টা গরু আছে 6টা গরু আছে এর মধ্যে একটা দেখাবো হলিস্টেন ফ্রিজিয়ানের মুন্ডি আর একটা দেখাবো হলিস্টেন ফ্রিজিয়ানের সাথে ফ্ল্যাগবির ক্রস ফ্ল্যাগবি বকনা বাচ্চা রেডি মানে যে কোনো সময় হয়তো হিটে আসবে বা আমার কাছে দেখে মনে হচ্ছে যে হিটে আসছিল হয়তো ঠিক আছে নর্মাল হিটে আসছিল হয়তো যে গৃহস্থর বাইর থেকে নিয়ে আসছে সে হয়তো বুঝতে পারে নাই কিন্তু আমি ওর সিমটমটা দেখে বুঝলাম যে হিটে আসছিল নর্মাল আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর বিস্তারিত জানাই দর্শকদের একটু অবশ্যই শুরুতে 1 নম্বরে মামা বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের এটা এটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা আচ্ছা বাচ্চাটার চামড়াটা খুবই পাতলা কানটা ছোট এবং খানিয়ালা আছে এবং আমাদের প্রত্যেকটা বাচ্চাই খুবই সুস্থ সবল বাচ্চাটার ইয়েটাও প্যাটার্ন লেভেলটাও সুন্দর আছে ঠিক আছে বয়সটা কেমন চলছে মামা এটা আমার কাছে 3টা বাচ্চা আছে ছোট 3টারই বয়স হচ্ছে 8 মাস করে আছে 8 মাস করে বয়স আছে এই বাচ্চাটার জি এটা আসলে সিঙ্গেলে বলবো আর পরে 2টা বলবো লটে আচ্ছা এটা সিঙ্গেলে কেমন দাম নির্ধারণ করেছেন এটা সিঙ্গেলে দাম চাচ্ছি 52500 টাকা 52500 টাকা সিঙ্গেলে এই বকনাটার দাম চাচ্ছেন হ্যাঁ 52500 টাকা আচ্ছা আমার ধারণা যে ভাইয়া যে দাম চাইছে হয়তো যে কোনো জায়গায় কিনতে গেলে ওই দামটাই নেবে তাই আমি খুব চেষ্টা করতেছি দর্শক ভাইদের আসলে খুবই কম প্রাইসের মধ্যে বাচ্চাগুলো দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আমি নিজেও আসলে ওই বললাম তো টাকা কম এজন্য যাতে মানে কোয়ালিটি দেখে আসলে কিনি 5-6টা 7টা করে কিনি আচ্ছা তো এটা 52000 টাকা 52500 টাকা এটার দাম 52500 টাকা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে এই গরুটা নিতে পারবে এখান থেকে আমরা সিলেট দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের এটা এটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চাটা আসলে অনেক বড় একটা জাতের গাভীর লক্ষণের মধ্যে আছে ভালো লাগছে কানটাও ছোট আছে মাথাটাও ছোট আসলে আমার কোনো জিনিসটা কোনো জিনিসের কম খুন্ডার সাথে কোনো কম নাই আচ্ছা আচ্ছা ওই অনেক অনেক জিনিসের মধ্যে থেকে আসলে বেছে বেছে নিয়ে আসা তো এই জন্য কোনোটাই কমতি করা যাবে না এরপরও দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে লেজটাও খাটো চামচুচাটা খুবই পাতলা এবং বডি লেভেলটাও সুন্দর আছে বয়সটা কেমন হবে তাতে এটা বয়স 8 মাস তুমি দেখাও হাত পাগুলো মোটা মোটা আছে এবং ওলান পালানের গঠনটা দেখো খুবই সুন্দর খুব সুন্দর চারটা বাটের এটা সুন্দর আছে আচ্ছা আচ্ছা তাতে এই বকনাটার দাম কেমন নির্ধারণ করেছেন এই বাচ্চাটার দাম নির্ধারণ করছে 58000 টাকা 58000 টাকা এই বকনাটার দাম নির্ধারণ করেছেন কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে এটাও নিতে পারবে লটে করছি আমি একটা দাম বলে দেব ঠিক আছে বলে দেব এটা 58000 টাকা আচ্ছা 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 আমরা সেলে 3 নম্বরে মানে লটের বাচ্চাটার দেখতে পাচ্ছি কি জাতের মামা এটা এটা হলিস্টন ফ্রিজিয়ান জাতে মানটা আসলে খুবই ভালো ভালো বাচ্চা আছে মাথাটা ছোট গোলাপি আছে কানটা ছোট আছে চামচুচাটা পাতলা আছে লেভেলটাও সুন্দর আছে লেজটা দেখো কত চিকন খুবই ভালো আচ্ছা আচ্ছা সিমটমটাও সুন্দর আছে বয়সটা কেমন আছে এটার এটারও বয়স 8 মাস কিন্তু এটার একটু প্লাস আছে 8 মাস হবে না হ্যাঁ এটা প্লাস আছে 8 মাস প্লাস এটার বয়স হবে 8 মাস প্লাস আছে আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন 8 মাস প্লাস একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা তাতে এই বকনাটার দাম কেমন নির্ধারণ করেছেন এটার দাম স্যার আছে 59500 টাকা 59500 টাকা হ্যাঁ এই দুটো বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় আসলে যদি দামাদর করে তাহলে হয়তো আমি তাকে দিতে পারবো না আর দামাদর যদি না করে তাহলে দুটো বাচ্চা
110,000 টাকা ফিক্সড দাম। যদি কোনো দর্শক ভাইদের যদি মনে হয় যে না দুটো বাচ্চা দামটাও ঠিক আছে ভাইয়ের, বাচ্চাটার কোয়ালিটিও সুন্দর, তাহলে অবশ্যই সে যেন আমাকে ফোন দিয়ে বায়না করে বুকিং করে দেয়। আচ্ছা ঠিক আছে মামা, এই দুটো সরাই দেন, আমরা পরে গোটা দর্শকদের দেখে। সেলের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি মামা, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, আর হচ্ছে আসলে তিনটা বাচ্চা আমার কাছে রেডি টাইপের। এটার বয়স আছে হচ্ছে 12 মাস। আচ্ছা আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি আসলে কিছুই বলবো না, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন মানের একটা ফিউচার একটা গাভী হবে। ঠিক আছে, এর ফিউচারটা কেমন হবে? আচ্ছা, এই বাচ্চাটার বয়স চলছে 12 মাস। তার মানে রেডি টাইপের বকনা, তাই তো? একদম রেডি টাইপের বকনা। তাতে এটার ওলানের গঠনটা আমরা একটু দর্শকদের দেখাতে চাই। ওলানের গঠনটা আসলে ওলানটা দেখানোর নিয়মটা হচ্ছে যে আসলে বাটটাতে একটা শর্টেজ আছে কিনা, একটা নিপল ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, তাতে এই বকনাটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটার দাম নির্ধারণ করছি 1,02,000 টাকা। 1,02,000 টাকা এই বকনাটার দাম নির্ধারণ করেছেন। কিন্তু এর আমি আর একটা গঠন আমি দর্শক ভাইদের একটু দেখাতে চাই। আমার যতটুকু ধারণা যে বাচ্চাটা খুব একটা বেশি দিন সময় নেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব একটা বেশি দিন সময় নেবে না, এর সাপোর্টটা অনেকটা ফোলা ফোলা আছে। ঠিক আছে, দুই দিন সময় নেবে না বাচ্চাটা, খুব দ্রুতই এটা হিটে চলে আসবে। হ্যাঁ, হিটে চলে আসবে। আমরা সিএলের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা মুন্ডি বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা বকনা বাচ্চা। আমার ধারণা আমার এখানে একটা ফার্ম আছে, তো ফার্মে আসলে 4-5টা মুন্ডি বকনা, এই সরি গাভী আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আমার সাথে আরো 2-3 ইঞ্চি লম্বা, মানে এতটা উঁচা। তো আমি এই এই বকনাটা আসলে সেই গাভীগুলো দেখার পর এই বকনাটা যখন আমি দেখেছি, তো তখন মনে হলো যে এই বকনাটা সেই গাভীটার মতো হবে, মানে এতটা উঁচা, হাত পা গুলো দেখাও কত লম্বা, তাছাড়া পাতলা আছে, এবং জেনুইন মুন্ডি, জেনুইন মুন্ডি, মানে এর মধ্যে কোনো রকমের 2 নম্বরে কিছু নাই। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়সও 12 মাস। 12 মাস বয়স হবে? 12 মাস। তার মানে এটা 2-3 মাসের মধ্যে কনসেপ্ট করবে? হ্যাঁ, কনসেপ্ট করবে ইনশাআল্লাহ। এটা সে জায়গাটা আছে, ভালো ভালো একটা জায়গা পাবে। তাতে এই বকনাটার দাম কেমন নির্ধারণ করেছেন? এটা আসলে দাম বেশি চাইলেও সমস্যা, ঠিক আছে, একদম সিম্পল একটা দাম চাবো। যদি কোনো দর্শক ভাইরা হয় তাহলে সে নিবে 1,05,000 টাকা ফিক্সড দাম। 1,05,000 টাকা একদম ফিক্সড? হ্যাঁ, 1,05,000 টাকা ফিক্সড দাম, একটা রেডি বকনা এবং মুন্ডি। আচ্ছা, কোনো দর্শক ভাই দেখে শুনে যদি ভালো লাগে কথা বলে নিতে পারবে। সেলের 6 নম্বরে মাশাআল্লাহ আমরা আরেকটা সুন্দর করে বকনা দেখতে পাচ্ছি, খুবই আনকমন একটা বকনা, কি জাতের এটা? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে ফ্লেক বির ক্রস করা আছে। আচ্ছা আচ্ছা, আসলে মাথাটা আর হচ্ছে এই গলা কম্বলটা দেখে নিয়ে আসছে। এটা যদি রেড কালার হইতো তাহলে আমার মনে হয় না যে এই বাচ্চাটার ডিমান্ড হচ্ছে যেমনটা আসলে আমরা এখন পাচ্ছি, এই ডিমান্ডটা থাকতো, এটা ডাবল হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যতটুকু আছে এতটুকু পার্সেন্টেজ খুব একটা খারাপ নাই, আশা করি ভালো একটা সার্ভিস পাবে। হলস্টাইন ফ্রিজিয়ানের মতো একটা দাম হবে ইনশাল্লাহ, কিন্তু দেখা যাচ্ছে যে যে দর্শক ভাই নিবে তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। আচ্ছা, এই বকনটার বয়স কেমন চলছে? এটাই তো কথা বললাম, মনে হয় হয়তো নর্মাল হিটে আসছিল, হয়তো বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, যে গৃহস্থ বাসা থেকে নিয়ে আসছি সাপোর্ট সাথে এখনো কিন্তু এটা লেগে আছে, এটা কিন্তু সবগুলিতে লেগে থাকে না। আচ্ছা আচ্ছা, এই জন্য বলতেছি এটা হয়তো আসছিল। পোলান পালানটা দেখ, খুবই মাশাল্লাহ, মানে খুবই সাদনা পোলান বাটগুলো দেখা, চারটা কত বড়, কত সুন্দর। আচ্ছা 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 আচ্ছা, এবং দুধের ভ্যানগুলো আসলে এখনই বোঝা যায়, এখনই বোঝা যায় দুধের ভ্যানগুলো, তুমি একটু দর্শক ভাই দেখো, এখনই দুধের ভ্যানগুলো বোঝা যায়, এগুলোতে আসলে ল্যাকটোশিয়ানটা কেন বেশি হয় সেটা দেখলে আসলে বোঝা যায়। তাতে এই বকনাটা কেমন দাম নির্ধারণ করেছেন? এটা ফিক্সড 1,15,000 টাকা। 1,15,000 টাকা ফিক্স? আসলে আমি ফ্লেক বির দামটা বললাম না, একটা হলস্টাইন ফ্রিজিয়ান দামটাই বললাম। ঠিক আছে, যদি দর্শক ভাইয়ের ভালো লেগে থাকে বা আমার গরুটা মনে হয় না, মনে হয় যদি আসলে অন্যদের সাথে দামটা রিজনেবল রাখছে তাহলে অবশ্যই সে জানো নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা। তো এই যে গরুগুলো তো আমরা আজকে দর্শকদের দেখালাম, তো দর্শক ভাইরা যারা নিবে আপনার কাছ থেকে, যোগাযোগের মাধ্যমটা কি? যোগাযোগের মাধ্যমটা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার থাকবে, ওইটাই আমার যোগাযোগের প্রধান মাধ্যম। আর যদি কোনো দর্শক ভাই, অবশ্যই বলে থাকি যে আপনারা আসলে গরু ক্রয় অনলাইন থেকে করতেছেন, তো এটা সরজমিনে এসে সবচেয়ে ভালো হয়, এটা একটা নিখুঁত, কারণ আপনি টাকা দিয়ে নিচ্ছেন, অবশ্যই আপনি কেন আপনি পণ্যটা দেখে নেবেন না। ঠিক আছে, অনেক অনেক দর্শক ভাই আছে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না কাজের হয়তো ব্যস্ততার কারণে, তারা আমাদেরকে বিশ্বাস করে এটা নেয়, তো আসলে সেই বিশ্বাসের মর্যাদা রাখার যথেষ্ট আমরা চেষ্টা করি। ঠিক আছে, আর আমাদের ব্যবসা তো আসলে এক দুদিনের জন্য না যে তার টাকা 2,000-5,000-10,000-20,000 টাকা মেরে দিয়ে পালিয়ে যাব। ঠিক আছে, এটা আমরা কন্টিনিউ মনে করেন যে হচ্ছে সারা জীবন করার জন্য একটা প্ল্যান, এখান থেকে একটা প্ল্যান আছে, স্বপ্ন আছে,
তো যাই হোক, আশা করি দর্শক ভাই গরুগুলো দেখাইলাম, যদি ভালো লাগে তারা অবশ্যই নেবে, আর তারা প্রতিনিয়ত প্রোগ্রাম পায়, ঠিক আছে, এভরিডে তাদের মাঝে প্রোগ্রাম যায়, তো তারা যাচাই বাছাই করবে এবং তারাই নির্ধারণ করবে আসলে গরুগুলো আসলে কেমন, প্রাইসটা ঠিক আছে কি না, ঠিক আছে, বা এই মানুষটার কাছে গরু নিয়ে ঠকছে কি না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।